প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকে আমরা অর্থের সময় মূল্যের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় এসেই থাকে এবং একই অঙ্কে আমরা ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্যের সূত্রের প্রয়োগ দেখব। তো আমরা আসলে কোন অঙ্কটি করব সেটা একটু আমরা দেখিয়ে নেই। আমরা দেখছি যে এখানে কুমিল্লা বোর্ড 2017 আমাদের শীটে 52 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। তো সবার আগে চলো আমরা প্রশ্নটা পড়ে নেই। কুমিল্লা বোর্ড 2017 সালে প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে দেখো যে জনাব হাসিফ মধুমতি ব্যাংকে করা তার সঞ্চয় হিসাবের মাসিক ভিত্তিতে 500 টাকা করে 10 বছর মেয়াদি স্কিমে জমা করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ এই যে হাসিফ আছেন উনি একটা ব্যাংকে স্কিম করবে ডিপোজিট, যেখানে প্রতি মাসে কত টাকা করে জমা দেবে কিস্তি, 500 টাকা করে, এবং কয় বছর মেয়াদি এটা, 10 বছর মেয়াদি। মধুমতি ব্যাংক বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে এবং মধুমতি ব্যাংক বলছে তাকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। এরপর আরও বেশ কিছু কথা আছে, আমরা সেইটাতে না যাই আমরা প্রথমেই আমাদের গ রিকোয়ারমেন্টে দেখি কি জানতে চাইছে। গ রিকোয়ারমেন্টে জানতে চাইছে মধুমতি ব্যাংকে জনাব হাসিবের 10 বছর পরের মোট অর্থের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখন থেকে 10 বছর পরে জনাব হাসিবের কত টাকা হবে সেটা আমার বের করতে বলছে। তাহলে এখন থেকে 10 বছর পর কত টাকা পাবে এটা আমাদের কি ভবিষ্যৎ মূল্য না মাহফুজ? তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য যেহেতু বলছি আমরা এফবির সূত্র ইউজ করব। এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের প্রশ্নে আমরা লিখছি যে মধুমতি ব্যাংকে জনাব হাসিবের 10 বছর পরে মোট অর্থের পরিমাণ নির্ণয়। প্রশ্নে বলে দেওয়া ছিল যে হাসিব 500 টাকা করে জমা দিবে এবং প্রতি মাসে। তাহলে প্রতি মাসে যেহেতু 500 টাকা করে জমা দিবে তাহলে এটা বুঝতেই পারছি আমরা কিস্তির অঙ্ক। একবারে তো টাকাটা দিচ্ছে না, আমাদের টাকাটা কীভাবে দিচ্ছে সেটা আগে বুঝতে হবে, যে একবারে টাকা দিচ্ছে নাকি কিস্তিতে টাকা দিচ্ছে। তো যেহেতু কিস্তিতে টাকা দিচ্ছে তাহলে আমরা কিস্তির পরিমাণকে সবসময় এ দ্বারা প্রকাশ করি, এই জন্য A=500 টাকা লিখছি। আর যেহেতু মাসিক কিস্তিতে দিচ্ছে তাহলে বছরে কতবার আসবে, প্রতি মাসে দেয় তাহলে 12 বার আসবে, তাহলে 12 বার একের অধিক আসলেই আমরা বলি সেখানে M আসবে। তাহলে M=কত, 12, আমরা সেই 12 লিখছি। I=, আমাদের সুদের হার বলেই দেওয়া আছে 10%, তাহলে 10% লিখলে আমরা 10কে 100 দিয়ে ভাগ দিলে 0.10 পাই। আর আমাদের বলছে যে এভাবে সে 10 বছর জমা দিবে, তাহলে আমাদের ফিউচার ভ্যালুটা 10 বছর পরে কত টাকা পাবে, এখন বলে নাই যে এখন কত টাকা সে জমা দিয়েছে, যেহেতু 10 বছর পরে পাবে তাহলে আমাদের ফিউচার ভ্যালু, তাহলে ফিউচার ভ্যালু = হট। তো এখন দেখো আমরা সূত্রটা লিখছি, আমরা জানি FV=, এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমরা কিস্তির ক্ষেত্রে জানি যে কিস্তিটা শুরুতে দেওয়া হয় মাসের শুরুতে অথবা মাসের শেষে। এখানে কিস্তিটা কিভাবে দিবে কিছু কি বলা আছে, শুরুতে বা শেষে? কিছুই বলা নাই, তাহলে আমাদের মনে করে নিতে হবে এটা শেষের সূত্র, কিছু না বলা থাকলে আমরা শেষের কিস্তি মনে করে নেব। তারপর আমরা এই ফিউচার ভ্যালুর সূত্রই জানি, A=1+, আমরা নর্মালি জানি I^n-1/i হয়, কিন্তু যেহেতু M আসছে, M আসলে আমরা যত জায়গায় I থাকবে সেসব জায়গায় M দ্বারা ভাগ দিব এবং যেসব জায়গায় N থাকবে সেসব জায়গায় M দ্বারা গুণ দিব। এখানে নর্মালি I থাকে কিন্তু যেহেতু 12 বার দিচ্ছে তাহলে I এর নিচে M দ্বারা ভাগ করছে এবং N এর সাথে M গুণ করছে। সেম এইভাবে করছে, করার পর আমরা এর মান 500 টাকা, আমরা 500 টাকা লিখে দিয়েছি এখানে। 1+I এর মান 10%, 0.10, আর M হচ্ছে কত, 12, সেই মান বসাইছি আমরা, 12×10-1, I এর মান 0.10, M এর মান 12, সেটা বসাইছি। এরপর 500 আমরা লিখেছি, 1+0.10কে 12 দিয়ে ভাগ দিলে আমাদের ক্যালকুলেটারে 0.0083 আসে, এটা আমাদের ইনভার্স আকারে মানটা আসবে। তো ইনভার্স আকারে আসলে তোমাদের তো আগে থেকেই বলে দিয়েছিলাম যে যত পাওয়ার আসবে তার থেকে একটা পাওয়ার কম নিতে হবে। আমরা দেখেছিলাম যে এটা ক্যালকুলেটারে টিপলে 8.333 এরকম সামথিং -0.03 আসে, তাহলে ইনভার্স আকারে আসে। ইনভার্স আকারে আসলে আমরা বললাম যে এখানে তিনটা যেহেতু পাওয়ার আছে তাহলে আমাদের নেওয়ার সময় 2টা 0 নিতে হবে, আগে পয়েন্ট দিয়ে নিতে হবে তারপর 2টা 0 নিলাম। যদি 4টা পাওয়ার থাকতো তাহলে পয়েন্ট দিয়ে 3টা 0 নিতাম, দেওয়ার পর এখানে আমাদের প্রথমে যা আছে তাই লিখতে হবে। তাহলে এখানে কত, 83 দিয়ে শুরু হয়েছে, তাহলে আমি এখানে 83 লিখলাম, তারপর আর দশমিক নিব না যেহেতু প্রথমে দশমিক নিয়ে নিয়েছি। তো এটা আমরা এইভাবে নিব, 12×10=120 হয় -1, এটাকে ভাঙলে এটা দিয়ে ভাগ দিয়ে 0.0083 পাইছি, তাহলে এখানেও 0.0083 হবে। সেম 500 করলাম আমরা, এটাকে একবারে ক্যালকুলেশন করে আমরা পাইছি 1.6963, আর আমাদের 0.0083 তো থাকছে। এরপর 500 এটা আছে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 204.3734,
এরপর ক্যালকুলেটরে এটা দিয়ে গুণ করলে আমরা পাই 1,2,186 টাকা পাচ্ছি। তাহলে দাঁড়াচ্ছে যে উনি যদি 500 টাকা করে জমা দেয় প্রতি মাসে 10 বছর পর ও পাবে কত, 1,2,186 টাকা। তাহলে এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আর আচ্ছা, তাহলে আমরা নেক্সট আমাদের যেটা ঘ নাম্বার রিকোয়ারমেন্ট সেটাতে আমরা যাই। আচ্ছা দেখো, প্রশ্নের দ্বিতীয় পার্টে আমরা প্রথম পার্টে মধুমতি ব্যাংকের নিয়ে কাজ করছি, দ্বিতীয় পার্টে আমাকে বলছে জনাব কামরুলের জন্য উত্তম বিনিয়োগ প্রকল্প সুপারিশ করো। তো আমাদের মধুমতি ব্যাংক বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে, এই পর্যন্ত আমাদের প্রথম অঙ্কের ইনফরমেশান। তারপর আমরা দ্বিতীয় কোথায় বিনিয়োগ করা ভালো হবে সেটার ইনফরমেশানগুলো পড়ি। এখানে বলছে জনাব কামরুল তার বাবার কাছ থেকে প্রাপ্ত অর্থ বিনিয়োগ করতে আগ্রহী। মুদি দোকান করলে মানে জনাব কামরুল তার বাবা তাকে কিছু টাকা দিবে, কত টাকা দিবে এটা আমরা জানি না, যে টাকাটা পাবে সেই টাকাটা দিয়ে সে ব্যবসা করবে। তো এখন মুদি দোকান করলে সেখান থেকে আগামী 4 বছর যথাক্রমে 5,000, 10,000, 1,500 ও 20,000 টাকা পাওয়া যাবে। সে ক্যালকুলেশন করলো যে তার বাবা যে টাকা দিবে সেই টাকা দিয়ে যদি মুদি দোকানের ব্যবসা করে তাহলে আগামী 4 বছর এইরকমভাবে টাকা পাবে। তাহলে দেখো আগামী 4 বছর যে টাকাটা পাচ্ছে, এক এক বছর কি এক এক রকম টাকা পাচ্ছে। তাহলে এই যে এক এক বছর যদি এক এক রকম টাকা পায় তাহলে আমাদের কিস্তির অসমান সূত্রের এটা অঙ্ক, যেটা সমান হারে যদি আমাদের কিস্তির সূত্র হয় তাহলে সমান হারে হইতে হবে, বাট এটা কিস্তির সমান হারে সূত্র না, যেটা অসমান হবে, যেটা আমরা বলি যে FB1, FB2, FB3, FB4 এই সূত্রে যাবে। আচ্ছা, অন্যদিকে পোলট্রি ফার্ম করলে আগামী 4 বছর প্রত্যেক বছর 15,000 টাকা পাওয়া যাবে। তাহলে এই যে প্রতি শব্দটা থাকলেই তোমরা দেখবা যে প্রতি শব্দটা বা প্রত্যেক শব্দটা যদি বছর বা মাসের পূর্বে থাকে তাহলে সেটি মনে করবে কিস্তির অঙ্ক। যাদের এখনও প্রবলেম হয় যে আমরা অঙ্ক পড়তে গিয়ে অঙ্কটা এককালীন অর্থের নাকি কিস্তির অঙ্ক ধরতে আমাদের প্রবলেম হয়, তারা দেখবে যে প্রতি শব্দটা বা প্রত্যেক শব্দটা আছে কি না, প্রতি বা প্রত্যেক শব্দ থাকলে আমরা ধরে নিব যে এটা কিস্তির অঙ্ক। তো আগামী 4 বছর প্রত্যেক বছর 15,000 টাকা পাওয়া যাবে। তাহলে এই যে 15,000 টাকা কিস্তি, তার মানে এ ইজিক্যাল টু আমাদের 15,000 আর এন ইজিক্যাল টু 4 বছর, এবং সুযোগ ব্যয়ের হার কত দেওয়া আছে, 8%। এই 8%টা আমাদের আয়। তো এখন আমার বলছে জনাব কামরুলের জন্য উত্তম বিনিয়োগ প্রকল্প সুপারিশ করো, তার মানে আমাকে যে টাকাটা বাবা দিবে সেই টাকা দিয়ে আমি হয় মুদি দোকান করতে পারবো অথবা আমি পোলট্রি ফার্ম করতে পারবো। তো যখন আমাদের দুইটা ব্যবসা করতে বলবে এরকমভাবে, আমার যে টাকাটা দিবে সেটা দিয়ে তো আমি একটাই ব্যবসা করতে পারবো, দুইটা তো করতে পারবো না, তাই না? তো সেজন্য আমাদের দুইটা ব্যবসারই আগে বর্তমান মূল্য বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর আমরা বলছিলাম যে যেই ব্যবসার বর্তমান মূল্য বেশি বিনিয়োগের ক্ষেত্রে, আমরা যে টিপসটা লিখে দিয়েছিলাম বিনিয়োগের ক্ষেত্রে যেটার বর্তমান মূল্য বেশি সেটাই আমরা গ্রহণ করব। তো দেখো এখানে আমরা দুইটা ব্যবসা, তাহলে আমরা প্রথমে মুদি দোকানের বর্তমান মূল্য আমরা বের করে নিই। তাহলে আমরা জানি পিভি ইজিক্যাল টু, যখন আমাদের এক এক বছর এক এক রকম দেওয়া থাকবে তখন আমরা কী করবো যে FB1, FB2, FB3, FB4 এরকমভাবে যত বছর দেওয়া থাকবে আমরা তত বছর লিখব। তো প্রথমে আমরা FB1 যখন লিখলাম তখন 1+i, এখানে প্রথম বছরের এটা ভবিষ্যৎ মূল্য, তাহলে n এর মান এখানে কত হবে, প্রথম বছর হবে। FB2 এটা হলো দ্বিতীয় বছরের ভবিষ্যৎ মূল্য, তাহলে 1+i এখানে আমাদের দ্বিতীয় বছর, তাহলে এখানে যদি তৃতীয় বছরের ভবিষ্যৎ মূল্য হয় তাহলে n এর মানও নিশ্চয়ই 3 হবে। এরভাবে যে বছরের ভবিষ্যৎ মূল্য উপরে লিখব n এর মান ততই হবে। এখন আমাদের FB1 এটা 5,000 আমরা পেয়েছি, দেখো প্রশ্নে দেওয়াই আছে প্রথম বছর আমাদের 5,000 টাকা, তারপর দ্বিতীয় বছর আমাদের বলেই দিছে যে 5,000, 10,000 দ্বিতীয় বছর, তৃতীয় বছর 1,500 এবং চতুর্থ বছর 20,000, এরকমভাবে সিরিয়ালি আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো আমরা সিরিয়ালি এটাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধরে নিয়েছি, মানগুলো বসিয়ে দিয়েছি। আমাদের পরে একেবারে লাস্টে প্রশ্নে বলে দেওয়া আছে সুযোগ ব্যয়ের হার 8%। তো এই 8%কে আমরা ক্যালকুলেশন করলে 0.08 পাই, তারপর এই মানগুলো বসিয়েছি আমরা, এটাকে ক্যালকুলেশন করে 4,630 পেয়েছি, এটাকে ক্যালকুলেশন করে 8,573, এটাকে ক্যালকুলেশন করে 11,191, আর এটা 14,701, টোটালটা যোগ করে আমরা পাইলাম 29,095 টাকা। এটা হলো আমাদের মুদি দোকানের বর্তমান মূল্য। তাহলে এখন আমরা দেখব যে পোলট্রি ফার্মের বর্তমান মূল্যটা কত, যদি সেটা বেশি হয় তাহলে আমরা সেই ব্যবসাটা করব, আর যদি কম হয় তাহলে আমরা এটা গ্রহণ করব। তো দেখি আমরা কী হয়, আমরা এখন যখন পোলট্রি ফার্মের বর্তমান মূল্য বের করতে যাব, এখানে আবার আমাদের ওইরকম অসমান বলেনি, জাস্ট বলছে যে আপনি প্রতি বছর 4 বছর ধরে কত টাকা পাবেন, 15,000 টাকা পাবেন। তাহলে প্রতি বছর ধরে যদি আমি 15,000 টাকা পাই, এ ইজিক্যাল টু আমার 15,000, আয় তো তোমরা জানো, আর 4 বছর ধরে যেহেতু তাহলে এন ইজিক্যাল টু 4 বছর, আর পিবি ইজিক্যাল টু হট। তো এখন আমরা দেখো এখানে আমাদের প্রতি বছর বলা আছে, এখানে আমাদের কোথাও কিন্তু প্রতি মাস বা অর্ধবার্ষিক এই শব্দগুলো নাই, তো এই জন্য আমরা এখানে এম আসবে না। তাহলে এম নিয়ে আসবো না আমরা, আমরা নর্মালি বর্তমান মূল্যের
যেটা বছরের শেষে, আবার এখানে বলেও দেওয়া নেই বছরের শেষে বা বছরের শুরুতে, তাহলে আমরা এটা ধরে নিব বছরের শেষের সূত্র। তাহলে কিস্তির ক্ষেত্রে বর্তমান মূল্যের বছরের শেষের সূত্র আমরা যেটা জানি এ সেকেন্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস, এরভাবে দিয়েছি আমরা। এর মানে আমরা 15,000 সেই প্রশ্ন থেকেই পেয়েছি আমরা। এরপর আয়ের মান আমাদের 0.08 দেওয়া আছে, সেটা লিখছে। এনের মান আমাদের 4 লিখছে 0.08। 15,000 যেটা আসলো আমাদের, ওয়ান মাইনাস এটাকে ক্যালকুলেশন করে আমাদের 0.7350 আসে আর 0.08 আসে, এটা আমরা নিয়েছি। তারপর এটাকে ক্যালকুলেশন করলে এই মানটা আসে আমাদের, এটাকে গুণ করলে আমরা 49,687.5 টাকা হয়। তাহলে দেখো দুইটা ব্যবসা, একটা হলো পোলট্রি ফার্ম, একটা হলো মুদি দোকান। এখন এটার বর্তমান মূল্য বেশি নাকি এটার বর্তমান মূল্য বেশি? এটা তাহলে পোলট্রি ফার্ম, তাহলে আমি কোনটা গ্রহণ করব? ব্যবসা করতে গেলে আমার যেটার বর্তমান মূল্য বেশি আমরা সেটা নিব। তাহলে আমরা লিখছি যে যেহেতু মুদি দোকানের চেয়ে পোলট্রি ফার্মের বর্তমান মূল্য বেশি, তাই পোলট্রি ফার্মে বিনিয়োগ করা ভালো। এরকমভাবে যদি আরেকটা বিনিয়োগের ডিসি মানে দেওয়া থাকতো ধরে নাও, তাহলে সেই বিনিয়োগেরও আমরা বর্তমান মূল্য ওই ইনফরমেশান অনুসারে বর্তমান মূল্য বের করে নিব, নেওয়ার পর আমরা সেভাবে ইয়ে নিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কোনো জায়গায় কোথাও কি সমস্যা আছে এই প্রশ্নে? আচ্ছা, তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আর আমাদের এই ধরনের অঙ্ক যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবে। তোমাদের সকলের জীবনের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।